ব্রোশার করব, ব্রোশার না ফাইল নিউ, তিনটা ফোল্ড, ঠিক আছে, থ্রি ফোল্ডেড ব্রোশার করব, এ4 করব, আর্টবোর্ড দুইটা, লেআউটটা করব, লেআউট করতে হলে আমাদের কি প্রথম বক্স ইচ্ছা ইচ্ছা মাপটা হচ্ছে যখন যেই মাপে করতে হয়, এ4 হয়, এ4 থেকে বড় হয় আরো ছোট হয়, ঠিক আছে, ওই মাপ অনুযায়ী। আমি যদি এটা হচ্ছে যদি 12 ইঞ্চি বা অথবা যদি আমি 9 ইঞ্চি করে যদি 9 আর এদিকে যদি 10 উইথ 9 হাইট 10, ঠিক আছে, মানে যে একটা বক্স নেই, সমস্যা নাই, এনে আমার এনে সাইজ দিতে হবে, ধরলাম এটাকে আমি 3 ভাগ করব, এটা 3 প্লাই, ঠিক আছে, এটাকে 3 ভাগ করব, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, ঠিক আছে, ঠিক আছে, তাদেরকে 60 দিলে আমাদের জিনিসটা ঠিক থাকবে। নর্মাল হচ্ছে এই যে ভিতরে ওরা 0.5, একদম অলওয়েজ 0.5, আমি বসে তো ছোট এখন আমরা কমাই দিয়েছি, বেশি ছাড়ি নাই, তবে 0.5 এর কমে আর কিন্তু ছাড়বো না, ঠিক আছে, বেশি ছাড়বো কিন্তু 0.5 এর কমে আর নেবো না, 0.15, মানে আমাদের এই হয়ে গেছে, আমরা বা তিনোটা না করে একটা কপি করলেও কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, মানে যে এই তিনোটা জাস্ট মাথা খাটাইলে হবে, আমরা তিনটা আমরা একটা তৈরি করছি, ঠিক আছে, একটা যদি আমি ধরে গ্রুপ করি দেন এটা কপি করি, এই যে অল্টার চেপে অ্যান্ড শিফট চেপে, এই যে তিনটা যদি কপি করি এই হয়ে গেছে। গ্রুপ না করলে তো আমার হচ্ছে না, আমি মাপটা নেওয়ার জন্য আমার তো করতে হবে নাকি, একদম রিয়েল মাপ লাইক দ্যাট, ওটা কেন করছি আমি,
আমি ধরি এখন আমি এইরকম একটা মাপ নিছি, এটা ক্যালকুলেটারে আমি যদি আমি একটা ঘর তৈরি করতে হইতো, মানে ক্যালকুলেটারে আমার এটা অনেক ভাগ করতে হইতো, মাপ নিতে হইতো। আমার অটো সিস্টেম আছে কি, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, এখানে আমার তিনটা ফ্লাই দরকার, তিনটা ফ্লাই করে ফেললাম, সমানভাবে হয়ে গেল নাকি? দেন ওকে, দেন আমি একটা করলেই আমার আবার হয়ে যাচ্ছে দুইটার, কারণ আমি বারবার তো সবগুলো করার দরকার নাই, টাইম ওয়েস্ট, তাই না? আমি একটা এখন ইয়ে করে নেব, অফসেট পাতা একটাই করে নিব, তাহলে আমার কাজ কি সহজ হয়ে গেল না? এখন এটাকে আমি কি জাস্ট কপি করে করে ফেললাম। এখন এই লেয়ারটা আবার কি করব, কপি করে এ পাশে রেখে দিলাম, তাহলে আমার কি দুইটা লেআউট হয়ে গেছে। একটা কাজে লেআউট করতে পারলে কাজটা ইজি হয়ে যায়। কপি করে দিলাম, শিফট চেপে সমান তালে যায়, তাহলে কি কাজ চাপতে হবে, শিফট চেপে, শিফট চাপলে আঁকা মাকা যায় না, ঠিক আছে? এখন আমি এখানে কাজ করতে হবে, তাই না? যদি আমি বসেও দেখতে কেমন হয়, ঠিক আছে? এক দুই তিন, এই তিনটা পার্ট, এটা ফার্স্ট পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট ফেস, ঠিক আছে? ওয়ান, তারপর টু, এই যে টু থ্রি ফোর ফাইভ সিক্স, বুঝছি? এটা কিন্তু ফাইভ, এটা কিন্তু সিক্স, এটা ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর। এই যে আমি দুই ফিট তো নিলাম, নাহলে ওই সাথে হবে না, এটা তো ফোল্ড হয়, তাই না? নাহলে তো হবে না, এটা তো ফোল্ড হয়, এটা ফোল্ড হয়ে তো একটা বসে হয়। করার পরে দেন আমরা হচ্ছে আমাদের মতো করে যা খুশি তা ডিজাইন, যা খুশি তা ডিজাইন করতে পারবো। এখানে এখন আমরা কি দিব, লোগো দিব, নাম বসে যা যা হয়, বাসা যেটা করবেন এগুলা যে কোনো একটা ধরে কপি করার চেষ্টা করবেন, ঠিক আছে? এগুলো যে কোনোটা কপি করলেই হবে,
না ওগুলো তো ওরা ফটো দিছে জাস্ট, এটা তো রিয়েল রেল নর্মালি তো হচ্ছে প্লেন। এই যে এটা হচ্ছে ক্যাটালগ কভার পেজ। এই যে আমরা যদি এই কাজটা করতে চাই, হুম, যদি এই কাজটাই করতে চাই